Assalamualaikum. My kitchen with tasty food. আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে 5 মিনিটে শাক রান্না করে দেখাবো। এই ভাবে শাকটা রান্না করলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেশি হয়। এর জন্য নিয়েছি আমি এখানে 5 রকম শাক। এতে আছে কলমি শাক, বর্মা শাক, লটে শাক, পুঁই শাক আর কুমড়ো শাক। সবগুলোকে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি কিছুটা কলমি শাকের ডাঁটা, একটা আলু সরু করে কেটে রেখেছি, একটা পেঁয়াজ আর কাঁঠাল দানা, আর নিয়েছি একটু আদা রসুন, আর লাগবে সর্ষের তেল। এখানে নিয়েছি কিছুটা লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। হাঁড়িতে প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বিফ চর্বি। এটার জন্য কিন্তু শাকটার টেস্ট অনেকটাই বেশি হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। রসুনটাকে এবার ভালো করে আমি একটু লাল করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কলমি শাকের ডাঁটা, আলু, পেঁয়াজ আর কাঁঠাল দানা। এইগুলো দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি বাকি মশলাগুলো। মশলাটা এখানে দেওয়ার পর আমি এর মধ্যে কম কম করে পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো তরকারিটা কষে নেব। এখানে আমার কষা হয়ে গেছে। এর মধ্যে এবার কিছুটা পানি দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে একটু ফুটিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। রান্নাটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি শাকগুলো। শাক দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তারপর আমি ঢাকনাটা 1 মিনিট পর খুলে নেব। এখন আমি একটু নেড়ে নেব শাকটাকে। দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি এইভাবেই 5 মিনিটের মতো কষে আবার একটু পানি দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। কষাটা আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এবার ফুটিয়ে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। হয়ে গেছে আমার শাক রান্না। এখন আমি আলু আর দানাগুলো একটু করে গলিয়ে নেব। তারপর আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এখানে আমার শাকটা রান্না হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।